পরশমণি শাড়িজের হোলসেল ব্রাঞ্চ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকে আপনাদেরকে যে শাড়িগুলো দেখাতে চলেছি এটা হচ্ছে মেঘদুদের নিউ ভার্সন আসছে যেটা অনেক চিপ প্রাইসে পরশমণি শাড়িজ আপনাদেরকে এনে দিয়েছে খুবই রিজনেবল একটা প্রাইস যে মাত্র চার হাজার পাঁচশো টাকা মাত্র চার হাজার পাঁচশো টাকায় একটি মেঘদুধ শাড়ি আপনাদের সামনে প্রথম শাড়িটি আমি খুলতেছি দেখুন মেজেন্ডা কালারের সাথে একটি ইলো কালার বলতে পারেন বা মাস্টার্ড কালার বলতে পারেন কালারটি রয়েছে এটা আঁচলটা হচ্ছে একদম পেটানো আঁচল ব্যাগ পোষণটি হবে লক করা আপনাদের দেখিয়ে দেবো এবং জরির একটি বুটি কাজ রয়েছে পুরা শাড়িটাতে এবং পাড় হচ্ছে এটা ডাবল পাড়ের উপরে পাড়ের এক অংশ হচ্ছে খুব সুন্দর করে নকশা নকশি কাজ এবং নিচের পাড়টা জিদ্ক পোষণের সাথে দেয়া হয়েছে যেরকম উপরের পাড়টি দেওয়া আছে সম্পূর্ণ একটি বারো হাত শাড়ি এক মিটারের একটি ব্লাউজ হবে এবং এক মিটার ব্লাউজের সাথে আপনার একটি হাতে এবং পিঠে পোষণে দেওয়ার জন্য একটি সুন্দর করে পার দেয়া আছে এটাতে শাড়িটাতে খুবই সুন্দর করে দেয়া আছে পার একটা একদম শাড়ির ডিজাইনের সাথে শাড়ির ডিজাইনের সাথে মিল রেখে শাড়িটি মাত্র চার হাজার পাঁচশো টাকা পরশি শাড়িতে আপনাদের একটি মেঘদূদের নিউ ভার্সন কালেকশন দেখাচ্ছে আপনাদেরকে দেখুন হচ্ছে এটা এটা একটি কালার সাথে দেখুন জাম কম্বিনেশন প্রত্যেকটা কালার কম্বিনেশন খুবই একটা চমৎকার না দেখলে কাছে থেকে বুঝতে পারবেন না যারা আপনারা এইগুলো আমাদের এখানে এসে দেখে ভিজিট করে নিতে চান অবশ্যই আসতে হবে বেনারসি পল্লিতে আপনাদের তেরো বেনশী পল্লী সংলগ্ন তেরো নাম্বার লাইনে ঠিক শেষ মাথায় মধুমতি টাওয়ারের তালাটিতে আমাদের এই হোলসেল ব্রাঞ্চটি রয়েছে এবং বেনাশি পল্লীতেও আমাদের দুটি রিটেল সেলের শপ রয়েছে একটি হচ্ছে এক নাম্বার লাইনের সাত নাম্বার দোকান আর একটি হচ্ছে আট নাম্বার লাইনের আট নাম্বার দোকান পরশমনের শাড়িজ টু এবং এই যে আঁচলটা বলতেছিলাম ব্যাক পোষণের কথা ব্যাগ পোষণটি দেখুন সম্পূর্ণ লক করা ব্যাক পোষণটি সম্পূর্ণ লক করা এখানে চুরি স্যান্ডেল বা কোনো আংটিতে বাজার কোনো ইয়ে নাই। বাঁচবে না শাড়িগুলো খুবই সফট হবে এবং খুবই চমৎকার কালার কম্বিনেশনের সাথে একদম ভিন্ন ভিন্ন ডিজাইনের নিয়ে আসছে এটার বডি ডিজাইনটা দেখুন খুবই চমৎকার করে একটু ভিন্ন প্যাটার্ন করার চেষ্টা করেছে এবং এটাও ডাবল পারের উপরে এটাও ডাবল পারের উপরে এটা হচ্ছে আপনার পেটানো পাড় এটা হচ্ছে পেটানো পাড়ের উপরে আঁচলটা দেখুন একটা যে আমাদের ট্রেডিশনাল যে ডিজাইন বলা হয় ওটা রয়েছে ওটার সাথে আপনার প্যাটা এই দুটা দিয়ে একটা পোষণ দিয়েছে আর একটা ফ্ল্যাট পার দিয়েছে যেটাকে আমরা সলিড পার বলে থাকি সলিড পার দিয়ে আঁচলটাকে ডিভাইডার করা হয়েছে ডিভাইডার করে এটা সুন্দর করে করেছে এবং এটাতে যে বর্ডের কাজটা দিয়েছে এটা হচ্ছে রাউন্ড এটা একটা সার্কেল কাজের উপরে সার্কেল কাজের ভিতরে কিন্তু খুব সুন্দর করে ভাবে একদম ছোট ছোট করে ফুলগুলো তুলেছে এবং পাটটা দেখতেই পাচ্ছেন একদম সলিড একটা পেটানো পাট দেওয়া আছে শাড়িটির সাথে এবং এটার সাথেও এক মিটারের একটি ব্লাউজ হবে ব্লু কালার দেখাচ্ছি দেখুন ব্লুর এর সাথে লাল ব্লু সাথে লাল আঁচলটি হচ্ছে রুমালি আঁচল আঁচলটা দেখুন চার পাশে লক করা এটাকে রুমালি আঁচল বলে এখানে একটি সুন্দর করে পার দেওয়া আছে যে আপনারা পার্টে শাড়িতেও পাচ্ছেন শাড়ির পার্টিও রয়েছে আঁচলের সাথে যে এই পার্টটা শাড়ির সাথে একদম চলে গেছে শেষ পর্যন্ত মাথা পর্যন্ত এই কাজ চলে যাবে এবং নিচে একটি জিগজ্যাগ পোষণের পাড় রয়েছে সলিড পেটানো পার এবং বর্ডের কাজটা দেখুন ডিজাইনটা খুবই চমৎকার এবং কাপড়গুলো হবে অত্যন্ত সফট কাপড় হবে অত্যন্ত সফট এবং ব্যাক পোষণটা সবচেয়ে বড় জিনিস হচ্ছে আমরা ব্যাক পোষণে যে জড়িগুলো থাকে জড়ির কারণে পড়তে খুবই কষ্ট হয় সমস্যা আর এটা ব্লাউজের পোষণ সাথে দেখিয়ে দিচ্ছি ব্লাউজের এটাই স্লিপসে এবং ব্যাক পোষণে পড়বে আর পেছনে জড়ি থাকার কারণে অনেক সময় কষ্ট হয় যেটা বলতেছিলাম এগুলো সেটা হবে না এটা ব্যাক পোষণটি সম্পূর্ণ লক করা রয়েছে এটি ব্যাক পোষণটি সম্পূর্ণ লক করা রয়েছে কাস্টমারের সবসময় আমরা চেষ্টা করে থাকি যারা আমাদের ক্লায়েন্ট তাদেরকে এরকম ইয়েলোতে ম্যাজেন্ডা কালারটি হচ্ছে ইয়েলোতে ম্যাজেন্ডা কালার ইয়েলোতে ম্যাজেন্ডা কালার আঁচলটা দেখুন খুব সুন্দর করে আঁচলটা করেছে শর্ট পাল্লোর উপরে আঁচলটি রয়েছে এই যে দুটা পার্ট দেয়া দেওয়া আছে এটাতে আঁচলের ডিজাইনটা দেখতেই পাচ্ছেন খুব সুন্দর করে এবং বডিটা হচ্ছে সার্কেলের উপরে এটাও এটাও সার্কেল ডিজাইন কিন্তু এটা হচ্ছে আগের ডিজাইনের থেকেও বড় আমরা প্রত্যেকটা ভিন্ন ডিজাইন দেখাচ্ছি প্রত্যেকটারই কালার কম্বিনেশন দেয়া যাবে আমাদের কাছে হিউজ পরিমাণ কালেকশান রয়েছে যারা আমাদের এই কালেকশানগুলো দেখতে চান এসে দেখতে চান ভিজিট করতে চান আমাদের সবগুলো তাহলে আসতে হবে বেনাশি পল্লীতে আপনাদেরকে পরশমণি শাড়িজের হোলসেল ব্রাঞ্চে আসার জন্য বেনাশি পল্লীর যে কোনো আমাদের শাখায় গিয়ে বললেই হবে এবং স্ক্রিনে দিয়ে যে নাম্বারটি থাকবে এই নাম্বারে আপনারা ইনবক্স করলেও আমাদের এই সকল আপডেটটি পাবেন পারটা দেখছেন খুবই চমৎকার একটি পার দেওয়া আছে এটার সাথে খুবই চমৎকার একটি পার দেওয়া আছে এটার ব্লাউজের পোষণটাতেও সেম কাজের পিঙ্কে ব্লু পিঙ্কে নেভি ব্লু কম্বিনেশন সেম ডিজাইনের পিঙ্কে ব্লু নেভি কম্বিনেশন নিচে যে ডিজাইনটি দেখেছি ওটা এটা সেম ডিজাইন একই ডিজাইনের আসলটা দেখুন খুবই সুন্দর করে করে দিয়েছে এবং পার্টটাও ডাবল পার্টের এবং সার্কেল ডিজাইনের উপরে যেটা বলেছিলাম সার্কেল ডিজাইনের উপরে দেখুন খুব সুন্দর একটি ডিজাইন করা আছে ভিতরে ছোট ছোট করে ফুল করে করে দেওয়া আছে ও সাদা কালো ফেব্রুয়ারি মাস চলতেছে আমাদের ভাষা মাতৃভাষার জন্য উনিশশো বান্নতে যার শহীদের প্রতি স্মরণে যারা আমরা সাদা কালো খুঁজে থাকি তাদের জন্য খুব স্পেশাল একটি শাড়ি হবে এগুলো খুবই স্পেশাল একটি শাড়ি দেখুন সাদা কালোতে একদম সম্পূর্ণ মিনা করা আছে কপার জড়ির মিনা আছে ফিরোজা কালার রেড কালার কালারের মিনা আছে এবং আঁচলটা হচ্ছে আমাদের ট্রেডিশনাল বেনারসের আঁচল এবং ট্রেডিশনাল পার্ক খুবই চমৎকার একটি শাড়ি খুবই চমৎকার শাড়িটির জানি না ছবি বা ক্যামেরায় কেমন দেখা যাচ্ছে কিন্তু শাড়িটা খুবই চমৎকার একটি শাড়ি খুবই চমৎকার এবং সফট যা দেখতেছেন তার থেকে অনেক বেটার মনে হবে যখন আপনারা এটা হাতে ধরবেন দেখে কি মনে হচ্ছে জানি না এগুলো সম্পূর্ণ বডিতে একটি ম্যাচিং সুতার কাজ রয়েছে ম্যাচিং জড়ির কাজ আছে এটাতে ক্লোজ করে দেখলে বোঝা যাবে যে এই কাজগুলো বডিতে রয়েছে আঁচলটা দেখছেন একদম সম্পূর্ণ পেটানো এবং লক করা আঁচল এবং পার্টটাও লক করা খুবই চমৎকার একটি শাড়ি ব্যাগ রেড এ ব্লু রেড ব্লু প্রত্যেকটা কালার কম্বিনেশন খুবই সুন্দর আঁচলগুলোও পেটানো আরেকটি কালার হচ্ছে সি গ্রিন কালার সি গ্রিন কালারের উপরে সি গ্রিনের রেড এটাও আবার ভিন্ন ডিজাইন আঁচলটি একদম পেটানো লক করা আঁচল পাড়ের উপরে দেখেন একটু পাড়ে একটু ভিন্ন পার করা হয়েছে এটাকে ফিগার বলতে পারেন ফিগারের ডিজাইন করে দেওয়া আছে এবং এই যে এই উপরের পাড়টি হচ্ছে একটি জেকজা পোষণের সাথে আঁচল রয়েছে একটি সুন্দর শর্ট পাল্লুর উপরে শাড়িগুলো খুবই চমৎকার একটি শাড়ি সিবিট কালারে ম্যাজেন্ডা কালার পার সিভিচের সাথে ম্যাজেলা কালার পার পার্টি হচ্ছে একদম পেটানো পাড়ের উপরে উপরে পাটা ছোট নিচের পাড়টা একটু বড় করে দেওয়া আছে পাড়ের ডিজাইনটা খুবই চমৎকার এটারও সো এভরিওয়ান যারাই আমাদের এই কালেকশনগুলো দেখতে চান যারা নিতে চান স্ক্রিনশট দিয়ে আমাদের ইনবক্সগুলোতে ইনবক্স করে ফেলুন মেসেজ অপশানে গিয়ে তারা অবশ্যই এই শাড়িগুলো সকল আপডেট পাবেন আমাদের অপারেটিংয়ে যারা আছে অবশ্যই আপনাকে ইয়ে করবে হেল্প করবে এবং আপনারা যারা আমাদের শপে এসে দেখে নিতে চান এই প্রোডাক্টগুলো যারা আসতে চান তারা অবশ্যই বেনারসি পল্লীতে আসতে হবে বেনারসি পল্লীতে এসে পরশমণি শাড়ি যে কোনো ব্রাঞ্চে গেলেই হবে এবং যারা আমাদের এই হোলসেল ব্রাঞ্চে আসতে চান তারা অবশ্যই আমাদের এখানে আসতে পারেন এখানে এসে হিউজ পরিমাণ কালেকশন রয়েছে দেখে নিতে পারবেন সো আজ এই পর্যন্তই পড়াশোনা সারের সাথেই থাকুন আল্লাহ হাফিজ